হ্যালো ভিউর্স দিস ইজ মিন টু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ দেখো আজ আমি তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেটা কিন্তু আমি এই সবে পেয়েছি অর্থাৎ যিনি আমাদের আপডেট দেন অর্থাৎ সুমন দা কিন্তু এই মাত্র কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করেছে যেটা কিন্তু তোমাদের সঙ্গে আজ শেয়ার করব তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের একটু হলে উপকারে আসবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে তার আগে বলে রাখি বন্ধুরা তুমি যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবে যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো এই মুহূর্তে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ যিনি আমাদের আপডেট দেন সুগন্ধা আমাদের এই সবেমাত্র ওনার সঙ্গে টেলিফোনে কথা হয় যে আপডেটটা পেয়েছি সেটাই কিন্তু তোমাদের সাথে আজ শেয়ার করতে চলেছি বন্ধুরা তো এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে যাবে যা ডাব্লিউপি কনস্টেবল এস আই টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে পরীক্ষা কি ভোটের পরে হবে না আগে হবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা সঠিক আপডেট বন্ধুরা যেটা জানতে পেরেছি এবার কম্পিটিশানের লেভেলটা কেমন হ্যাঁ বন্ধুরা কম্পিটিশান লেভেল কেমন এই মুহূর্তে এটাই সবথেকে বড়ো আপডেট তো এই বিস্তারিত আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে আশা রাখছি তোমাদের আরেকটাও মনে ডাউট থাকবে না তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে উইদাউট স্কিপিং চলো বন্ধুরা দেরি না করে প্রথমে বলে রাখি বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবল এবং ডাব্লিউপি এস আই দু টোটাল কত ফর্ম ফিল হয়েছে দেখো বন্ধুরা ডাব্লিউপি কনস্টেবলের যেটা ফর্ম ফিল আপ হয়েছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউজ ডাব্লিউপি কনস্টেবলের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে নয় লক্ষ চল্লিশ হাজার থেকে আগেই বলে রাখি বন্ধুরা তোমাদের হচ্ছে নয় লক্ষ চল্লিশ হাজার থেকে নয় লক্ষ চল্লিশ হাজার থেকে কত হয়েছে বন্ধুরা নয় লক্ষ ষাট হাজারের মতো তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে এবং ডাব্লিউপি এস কত ফর্ম ফিল আপ হয়েছে তো ডাব্লিউপি এস এর ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের দুই লক্ষ কুড়ি হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার এটা কিন্তু একবারে জেনুইন নিউজ এবং হান্ড্রেড পার্সেন্ট সত্য নিউজ যিনি আমাদের আপডেট দেন অর্থাৎ সুমন দা তিনি কিন্তু আমাদের সঠিক আপডেটই অলওয়েজ প্রোভাইড করেন তোমাদের কিন্তু আগের ভিডিওর মাধ্যমে ওনার কথা বলেছিলাম তো যেটা সবথেকে বড় কোস্টে যে ডব্লিউপি কনস্টেবলের যেটা ফর্ম ফিল হয়েছে এবার নয় লক্ষ চল্লিশ হাজার থেকে নয় লক্ষ ষাট হাজার আর ডাব্লিউপি এস এর ফর্ম ফিল আপ হয়েছে দুই লক্ষ কুড়ি হাজার থেকে দুই লক্ষ তিরিশ হাজার ঠিক আছে এবার তোমাদের মনে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে তো তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এগারো লক্ষের মতো তোমাদের এগারো লক্ষ আশি হাজারের মতো তোমাদের কিন্তু টোটাল ফর্ম ফিল আপ হয়েছে হ্যাঁ বন্ধুরা এগারো এগারো লক্ষ থেকে এগারো লক্ষ আশি হাজার তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে তো এই মুহুর্তে এটাই ছিল সব থেকে তোমাদের বড় আপডেট তারপরে দেখো যে আপডেটটা তোমরা অনেকদিন দিন অপেক্ষা করেছিলে পরীক্ষা কি ভোটের আগে হবে প্রমাণ সহ তো বলে রাখি বন্ধুরা তিনি যে আপডেট দিয়েছেন অর্থাৎ সুমন দা তিনি সরাসরি জানিয়ে দিলেন যে পরীক্ষা কিন্তু তোমাদের প্রিলিমারি যে ডাব্লিউপি কনস্টেবল এবং এসআই প্রিলিমারি পরীক্ষা কিন্তু ভোটের পরেই হবে এটাই কিন্তু এই মুহূর্তে থেকে বড় আপডেট ভোটের আগে কখনোই কন্ডাক্ট করা সম্ভব নয় ভোটের পরেই হবে তো এক্স্যাক্টলি কোন ডেটে হবে এটা কিন্তু বলা অসম্ভব এবং বলা কিন্তু শর্ট বলা যায় না ঠিক আছে তো এক্স্যাক্টলি তোমাদের এটা ধরে রাখো যে তোমাদের কিন্তু প্রিলিমারি পরীক্ষা ভোটের পরেই হবে এটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড়ো আপডেট তো তারপরে অনেকে চিন্তা করছে দাদা এবার কম্পিটিশান কেমন যাবে বলে রাখি বন্ধুরা কম্পিটিশান কিন্তু এবার তোমাদের একটু হার্ড লেভেলে যেতে চলেছে কারণ তোমরা অনেকেই জানো যে যে সমস্ত বড় লেভেলের পরীক্ষাগুলো সেগুলো কিন্তু না হয় অর্থাৎ ডাব্লিউ বিসিএস ইঞ্জিনিয়ারিং প্রাইমারি টেট এসএসসি এগুলো কিছু না হওয়ার কারণে তোমাদের কিন্তু সব প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু ডাবলিউ কনস্টেবলে ফর্ম ফিল আপ করেছে বলে বন্ধুরা তোমাদের কম্পিটিশান কিন্তু হাই লেভেলে যেতে চলেছে এটা কিন্তু তোমরা মাথায় রেখো তো তোমাদের কম্পিটিশান ভেবে লাভ নেই তোমরা কিন্তু কঠোর পরিশ্রম করে যাও তোমাদের কিন্তু সাকসেস হবেই হবে তোমরা জানো জানো যে হার্ডওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস এটাই ছিল তোমাদের মেন আমার বলার বক্তব্য তোমরা কোন কঠোর পরিশ্রম করে যাও এটাই ছিল তোমাদের এই মুহূর্তে যেটা সব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কিন্তু এই চ্যানেল প্রোভাইড করে দিলাম এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো